গাছের ভিতরে ঔষধি গুণ আছে পেঁপে খেলে আপনার জন্ডিস হবে না এটার ভিতরে কোনো ত্রুটি নাই পেঁপে খেলে আপনার গুড়াকৃমি নষ্ট হবে এতে কোনো সন্দেহ নাই পেঁপের কষ থেকে পৃথিবীর যত বড় স্কিন ডিজিজ হোক যেখানে কিন্তু ধবল রোগ পর্যন্ত লিকোডার্মা এই জাতীয় রোগগুলি একদম চলে যায় পরীক্ষিত 100% না গেলেও কম বয়সী মেয়েদের ক্ষেত্রে 100% আর 18-র পরে হইলে আমরা 50% পুরুষের ক্ষেত্রে 18 বছরের আগে হইলে আপনার প্রায় 25-30% এই রোগগুলো এত বড় কঠিন চর্মরোগ পেঁপের কষ থেকে ভালো হয় এত কঠিন জন্ডিস বি ভাইরাস সি ভাইরাস সেটা পেঁপের থেকে ভালো হয় কিন্তু আমরা কজনে কটা পেঁপে গাছ লাগাই পেঁপে গাছ সারা বছর আগা গোড়া পেঁপে হতেই থাকে টপের ভিতরে ভালো ব্রিড আপনি রোপণ করলেন একটু বাড়ির আপনার ভাতের মার চামড়া খোসা টোটা যত আছে বাড়ির ময়লাগুলি যদি একটা ড্রামের ভিতরে দিয়া রাখেন তবে পানি জমে রেখে আবার এডিস মশা বৃদ্ধি করার সহযোগিতা করবেন না লাগান দেখেন আপনার ঘরের থেকেই আপনি পেঁপে পাবেন আপনি ওইটার মধ্যে একটু ধৈন্য পাতা ধৈন্য ভিজিয়ে তিন দিন পরে তিন দিনের ভিজানো ধৈন্যটা দিয়ে রাখেন ওইখানে দেখবেন আপনার গাছ হয়ে সারা বছর আপনি একটু একটু করে ধৈন্যটা ডালি দিবেন তরকারিতে দিবেন সালাতে দিবেন চায়ে দিবেন সব কিছুর মধ্যে ধৈন্য পুদিনা পাতা বিলাতি ধৈন্য পাতা বিদেশি ধৈন্য পাতা তুলসী পাতা এগুলি ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু সারা বছর ব্যবহার করা যায় একটা টপের মধ্যে 100টা পিঁয়াজ রোপণ করলে পিঁয়াজের গাছ উপরে হবে ওই গাছের উপরে ডগাগুলো কেটে কেটে আপনি ইতে দিবেন তরকারিতে দিবেন আবার ওই ডগাটা বাড়তে থাকবে